নমস্কার বন্ধুরা, আমার অবসর সময়ের সঙ্গী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আরও জানতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অবসর সময়ের সঙ্গী, পাশে বেল আইকনটি প্রেস। প্রতিদিন হাজার চিন্তা সঠিক কাজটা করতে হয় মস্তিষ্কে, তাই তার জন্য প্রকৃত খাবার কিভাবে আপনি আপনার মস্তিষ্কে সুস্থ সক্রিয় রাখবেন, এখানে থাকছে তেমন কিছু খাবারের তালিকা, তাহলে দেখে নেওয়া যাক। ব্লুবেরি, বুদ্ধির তীক্ষ্ণতা বাড়াতে ব্লুবেরির জুড়ি নেই, এতে আছে ফ্ল্যাভোনয়েডস, এছাড়া এটি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, মস্তিষ্কে কোষের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে, এটি পার্কিনসন্স অ্যালজাইমার থেকে রক্ষা করে। টমেটো, সহজলভ্য এই সবজিটি মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, কারণ এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচায়, এছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। গ্রিন টি, গবেষকরা বলছেন গ্রিন টি মস্তিষ্কের সংযোগ ক্ষমতা বাড়ায়, সেই সাথে সাথে পার্কিনসন ও স্মৃতিভ্রংশের হাত থেকে রক্ষা করে। চিনি ছাড়া দিনে 3 কাপ সবুজ চা খাওয়ার মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। ডার্ক চকলেট, প্রতিদিন একটু ডার্ক চকলেট খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, অল্প পরিমাণে ডার্ক চকলেট খাওয়ার অভ্যাস স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। আখরোট, আখরোট অন্যান্য বাদামের তুলনায় অনেক বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এটি মস্তিষ্কের যে কোনো রোগ থেকে রক্ষা করে। পালং শাক, পালং শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা মস্তিষ্কের সংযোগ শক্তি বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আছে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ভিটামিন কে যা ডিমেনশিয়া ও স্মৃতিভ্রংশ হওয়ার হাত থেকে মানুষের রক্ষা করে। সামুদ্রিক মাছ, মস্তিষ্কের 60% চর্বি দিয়ে তৈরি, তাই এটিকে সক্রিয় রাখতে প্রয়োজন ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা, অন্যান্য সামুদ্রিক মাছের খাবার হিসাবে বেশ উপকারী, কারণ এই খাবারগুলোতে আছে ফ্যাটি অ্যাসিড যা অ্যালজাইমার রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলের পাশে বেল আইকন প্রেস করুন।